প্রশংসার সাথে গুণকীর্তনের সাথে যিনি একশোবার পাঠ করবেন নিবিম সাল আলয় সাল্লাম বলেছেন তার সকল গুণাকে ক্ষমা করা হবে যদিও তার গুণাগুলো সাগরের ফেনারাশির সমতুল্য হয় সমপরিমাপ হয় এই ক্ষেত্রে আমার একটি আলোচনা মনে পড়ে গেল কোনো একজন আলোচক তিনি আলোচনা করতে যে বলেছেন যে যারা বিবাহিত পুরুষ এবং নারী ব্যভিচারে লিপ্ত হয় তাদেরকে মেরে ফেলতে হবে এবং তারা দুনিয়াতে বেঁচে থাকার অধিকার রাখেন না আমি তো এভাবে জানি এবং হাদিসও পড়েছে ব্যভিচারী যদি বিবাহিত হন চাই নারী এবং পুরুষ এই ক্ষেত্রে তাকে হত্যা করে ফেলতে হবে এটি হচ্ছে শরীয়তের বিধান তবে তিনি আলোচনা তিনি আলোচনা করেছেন যে তিনি দুনিয়াতে থাকার অধিকার রাখেন না ক্ষেত্রে আমার প্রশ্ন হলো এটি তো একটি পাপ এর ফলে কি তিনি দুনিয়াতে থাকারই অধিকার রাখেন না বিষয়গুলো স্পষ্ট করলে এবং হাদিসের ব্যাখ্যা আলোচনা করলে আমি উপকৃত হব আমরা উপকৃত হব আলহামদুলিল্লাহ ওয়াকেফা ও সালা আলা আলাহ ইবাজি ইল্লাহ জীনাস্তফা আমাবাঘ আউজিবিল্লাহ শেতন রজিম অতুবু ইলাল্লাহ জ্যামি আন আইউহাল মুখ মিনুন লা আল্লাহ কুমতুফ লেহেহন আল্লাহ তালে ইশাদ করা চান যে তোমরা সকলেই আল্লাহ কাছে তো বা করো ফিরে যাও আর এর মাধ্যমেই তোমরা মুক্তি পাবে যদিও এখানে কোনো আলোচকের আলোচনা উল্লেখ করা হয়ে যে তিনি এভাবে বলেছেন যে যে ব্যবিচার করে তিনি দুনিয়াতে থাকার অধিকার রাখেন না এ কথাটি যদি এমন হয় যে তার সাজা হল বড়ো যেহেতু আল্লা সুলহানতালা তার শাস্তি নির্ধারণ করেছেন দুনিয়াতেই যে যদি ধরা পড়ে যদি তা স্পষ্ট হয় সাক্ষী স্পষ্ট হয় তাহলে তার বিধান হল তাকে হত্যা করে ফেলা এই ক্ষেত্রে দুনিয়াতে থাকা তিনি অধিকার রাখেন না যেহেতু তালা তার বিধান করে দিয়েছেন তাহলে তিনি সত্য বলেছেন অন্যায় কিছু নয় আর যদি এমনটি হয় যে তিনি বলতে যে তাকে এমনভাবে হাইলাইট করেছেন যে হতে পারে যে তার এ অন্যায় এ অন্যায়কে এমন এমন করে তিনি শো করেছেন তার এ অন্যায়কে এমন করে শো করেছেন যে এ অন্যায় আর ক্ষমাযোগ্য নয় যদি এমন হয় তাহলে সেটি ঠিক হবে না কেন কেননা এটি বড় অন্যায় যার সাজা হলো বড় যখন তার সাজা বড় শাস্তি বড় আমাদেরকে জানতে হবে যে কাজটি মহাওয়ন্ায় এই জন্য আল্লাহ তারা বলেছেন ওলা না তোমরা ব্যভিচারির নিকটেও না আল্লাহ আকবর তাহলে ব্যভিচার করা তো দূরের কথা ব্যভিচারের কাছেও না কেননা ইন্না হু ক্যান আল্লাহ তালা বলেছেন এটি ফা হেসা কাজ গরিহিত কাজ এবং এটি তুচ্ছ পথ নোংরা পথ এই জন্য এই ক্ষেত্রে অবশ্যই প্রতিটি রাখে সতর্ক থাকতে হবে যে অন্যায়গুলির মাধ্যমে ব্যবিচারের দিকে ডাকে সেগুলো থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে এই ক্ষেত্রে যে হাদিসটি তুলে ধরা হয়েছে সে হাদিসটি সঠিক এটি ঠিক আছে যে কারো যদি অন্যায় অনেক হয়ে যায় আল্লাহ সহ হান তালা এগুলোকে ক্ষমা করে দেন আর এই ক্ষেত্রে কিছুটা ব্যাখ্যা রয়ে আছে আর সেগুলো হলো ছোট গুণা কেননা বড় যে গুণাগুলি রয়েছে বড় গুণাগুলির জন্য বড় গুণাগুলির জন্য নির্দিষ্ট করে তোবা শর্ত রয়েছে কেউ যদি একনিষ্ঠ তোবা করেন তাহলে আল্লাহ সেগুলোকে ক্ষমা করে দেবেন ইন হাউন আন নুকাফির ইর আনুকুম আল্লাহ বলেছেন যে তোমরা যদি বড় বড় গুণাগুলি থেকে বেঁচে থাকো তাহলে তোমাদের যত গুণা রয়ে আছে যত ছোট গুণা রয়ে আছে সেগুলো আমি ক্ষমা করে দেব তাহলে এখানে স্পষ্ট কারো যদি বড় গুণা হয় তাহলে এই বড় গুণাগুলির জন্য তোবা শর্ত এবং আমরা যে গুণা যতই বেশি হোক না কেন এবং যতই বড় হোক না কেন সেগুলোকে আল্লাহ ক্ষমা করতে পারেন এই মর্মে যথেষ্ট হাদিসে আছে হাদিসে আছে সহিব খারি এবং মুসলিমে হাদিস বর্ণনা করছেন জাবির বিন আবদুল্লাহ নবীম সাল আলহাম সাদ করেন যে ব্যক্তি মৃত্যুবরণ করল তবে শিরিক করেনি আল্লাহর আল্লাহর সাথে অংশী স্থাপন করেনি দাখাল তিনি জান্নাতে প্রবেশ করবেন ওমান ও মানমা তুশরিক দাখাল আর যে ব্যক্তি মৃত্যুবরণ করল শিরিক করে সে জাহান্নামি হবে আল্লাহ সানা অন্য

ثم لقيتني لا تشرك بي شيئا এমন অবস্থায় আমার কাছে এসেছ যে তুমি আমার সাথে কাউকে অংশ স্থাপন করনি শরীক করনি لا اتيتك بقربها مغفره تعالی আমি পৃথিবী ভরপুর ক্ষমা নিয়ে তোমার দিকে অগ্রসর হব তোমাকে ক্ষমা করে দেব এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি এইজন্য যদিও বিবেচনা করা মহা নাই kebira guna তবে এর ফলে সে অনন্তকালের জন্য জাহান্নামী হবে এভাবে বলা যাবে না বরং এটি আলা আল্লাশিয়াহ তথা আল্লাহর হাতে থেকে থাকে বড় যে গুণাগুলি কেউ যদি প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন মৃত্যুর পূর্বে আর আল্লাহ তালা ক্ষমা করে দেন তাহলে সেটি মুছে গেছে যদি আল্লাহ তালা মুছে দেন আর যদি এমনটি হয় যে আল্লা সুহানাহ তালা তার কাছে তিনি ক্ষমা চাননি ওই গুণাটি মোচনও হয়নি তিনি মৃত্যুবরণ করেছেন। এই ক্ষেত্রে আল্লাহ আল্লাহ তালা এই আল্লা সুফান তাকে করতে পারেন তাকে আজাও দিতে পারেন আর এই ক্ষেত্রে যদি ক্ষমা ক্ষমা করে হবে, আর না হলে আল্লাহ সুফান তাকে তার প্রাশ্চিত দেবেন ব্যবিচারের যে প্রাশ্চিত্য রয়েছে এবং ইমানের অবস্থায় যেহেতু তিনি মৃত্যুবরণ করেছেন শিরিক না করে মৃত্যুবরণ করেছেন। এই তার প্রাশ্চিত খাটার পরে তার অন্যায়ের বোঝা সম্পূর্ণ শেষ হওয়ার পরে এরপরে তিনি আবারও জান্নাতে আসবেন যদি একনিষ্ঠ ইমানদার হন এজন্য আমরা এইভাবে বলবো যে বান্দার গুণা যতই বেশি হোক না কেন আল্লাহ সুফহান তিনি ক্ষমা করতে পারেন এজন্য আমাদের দ্রুত অগ্রসর হতে হবে ক্ষমার দিকে আর যত ধরনের অন্যায় রয়েছে সে অন্যায়গুলি থেকে নিজকে মুক্ত রাখতে হবে অল্লাহ তালা